আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। একদম সহজ সরলভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। অনুরোধ রইল, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ক্ষীরের পাটিসাপটা। পাটিসাপটা তৈরি করার জন্য এখানে একটা বাউল নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি, 2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচের 1/4 ভাগ নুন, 1 কাপের 1/4 ভাগ 1 ভাগ দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে শুকনো উপকরণ মিক্স করে নেব। কখনোই কিন্তু ব্যাটারে বেশি চিনি কিন্তু ব্যবহার করব না। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ, তরল দুধ। আমি দুধটাকে ভালো করে আগেই জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে এবার দিচ্ছি। এবার ভালো করে আমি মিক্স করে নেব। এখানে কিন্তু কোনো চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো 25-30 মিনিটের জন্য। এদিকে আমি একটা প্যানে 800 গ্রাম আমি দুধ নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে পরে কিন্তু তলায় কিন্তু দুধ জাল দেওয়ার টাইমে ধরে যাবে না, এবং অনবরত কিন্তু দুধটাকে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ মিল্ক পাউডার। এখানে কিন্তু আমি কোনো খোয়া ক্ষীরের ব্যবহার করব না, আমি এই জন্য মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন। ভালো করে মিক্স করে নিয়ে আমি আরও ঘন করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এই পর্যায়ে দিলে কিন্তু ক্ষীরটা খুবই সুন্দর হয়। এবার আবারও ভালো করে মিক্স করে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে কিন্তু গুড় ব্যবহার করলাম না, আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন। আমার বাজারে এখন গুড় পাওয়া যাচ্ছে না, আমি যেখানে থাকি সেখানে কিন্তু গুড় পাওয়া যাচ্ছে না, তাই আমি এখানে চিনিটাই ব্যবহার করলাম। ভালো করে নেড়ে চেড়ে অনবরত কিন্তু নাড়তে হবে, যাতে তলায় ধরে না যায়। এই দেখুন, অনেকটাই কিন্তু ক্ষীরটা গাঢ় হয়ে গেছে, আর কিন্তু জাল করব না। এবার এটাকে এরকমই কিন্তু নামিয়ে নেব, কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে আমাদেরকে নামিয়ে নিতে হবে। এখানে 30 মিনিট হয়ে গেছে, এই দেখুন এটা কিন্তু অনেকটাই সুজি ফুলে ওঠে, গাঢ় হয়ে গেছে। এখানে আমি একদম কুসুম গরম পানি নিয়েছি, 1 কাপের 1/3 ভাগ নিয়েছি আমি। এরকম একটা থিকনেস আসবে ব্যাটারটার মধ্যে। এবার এখানে একটা কড়াই নিয়েছি, ফ্রাই প্যান। আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে নেব। এবার 1 চামচের সাহায্যে গোলে এরকম হাতা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, পাটিসাপটাটা, এই দেখুন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 30-40 সেকেন্ডের মধ্যে কিন্তু পাটিসাপটা তৈরি হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা এক সাইডে দিয়ে দেবো এবং এটাকে আমি ফোল্ড করে নেব। ঠিক যেভাবে আমরা তালাইকে জড়াই সেভাবেই কিন্তু আমাদেরকে এইরকম করে পাটিসাপটা করে নিতে হবে। সবগুলো আমি এইভাবেই করে নেব, এই দেখুন আমি সবগুলো কিন্তু এইভাবেই করে নিয়েছি। কতই সহজে তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।